এবং ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য এই সমাজকে বাসা দেওয়ার জন্য আজকের এই প্রোগ্রাম এবং সমাজ সচেতনতা খুব ভালো থাকুক, আমাদের বাচ্চাদের পরিবার ভালো থাকুক, সকলে ভালো থাকুক। হ্যাঁ, আমাদের প্ল্যাকার্ডেও প্রচুর লেখা আছে কি কি করণীয় মানুষের জন্য ডেঙ্গু নিয়ে, আর ডেঙ্গু সচেতনা বাড়ানোর জন্য মানুষকে বিশেষ করে ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের বাড়ির আশেপাশে কোনায় থেকে যায় জল বৃষ্টিতে, সেখানে জল জমে এবং সেখান থেকে ডেঙ্গু বাচ্চা জন্ম, লার্ভা জন্ম হয় এবং সেটা খুব বিপজ্জনক। টবের নিচে যে পাত্র রাখা থাকে তার মধ্যেও জল জমে থাকলে ডেঙ্গুর লার্ভা হতে পারে এবং সেখান থেকেও জন্ম নেয় এবং মারাত্মক একটা মানে সমাজকে ডেঙ্গু ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারে যে ডেঙ্গু মানে একটা সমাজকে ধ্বংসও করে দিতে পারে এমন একটা ডেঙ্গু তার প্রকোপ, সেখান থেকে বাঁচার জন্য এই প্রক্রিয়াগুলোকে যদি আমরা বন্ধ করি, বাড়ির আশেপাশে পরিষ্কার করি, জমা জল না রাখি, টবে টবকে ভালো করে মানে ডেলি আমরা যত্ন করি, তাহলে দেখবেন যে এইগুলো অনেকটাই প্রাদুর্ভাব কমে যাবে এবং সচেতনতা বাড়বে। আর বড়দেরকে শিক্ষা দিতে গিয়ে আজকে ছোট ছোট কচিকাতাদের ছাত্রছাত্রীদের হয়েছে মূল্যবান। হ্যাঁ হ্যাঁ, ছোটরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, ওরা বাড়িতে বাবা মাদেরও বোঝাবে, পাড়ার কাকু কাকিমা মামা তাদেরকেও বলবে যে আমাদের স্কুল থেকে আমরা এই শিখছি, ডেঙ্গু এমন একটি জিনিস যে একে আমাদের থেকে সতর্ক থাকতে হবে এবং আমাদের পরিবেশকে বাঁচিয়ে রাখতে হবে এবং ডেঙ্গু নিবারণের জন্য এই বিধিগুলো মানতে হবে, তাহলে আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারবো। নেতাজি ডিএসসি প্রাইমারি স্কুল থেকে ডেঙ্গু সচেতনতা একটা র্যালি বের করা হয়েছে। আমি আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে এই স্কুলকে যতটা সহযোগিতা করার দরকার সেটা আমরা সহযোগিতা করে থাকি। আমাদের যারা ডেঙ্গু সার্ভে আছে আশেপাশে যে তোমার জমা জল, তারপরে তোমার খাওয়া দাওয়ার পর বাচ্চারা অনেক সময় প্লাস্টিক বা কিছু ফেলে যায় সেগুলি আমরা সবসময় পরিষ্কার করে থাকি। আমরা আমাদের ওয়ার্ড থেকেও একটা লিফলেট ছাপিয়ে সমস্ত স্কুল বলুন বা সরকারি অফিসগুলো বলুন, বাড়ি বাড়ি বলুন, আমরা লিফলেট কিন্তু বিলি করছি, কারণ আমরা গত বছর দেখেছি ডেঙ্গু কীভাবে ভয়ানক আকার ধারণ করেছে এবং 20 জনের মৃত্যু হয়েছে। মানে শিলিগুড়িতে একজনের যাতে মৃত্যু না হয় সেজন্য আমরা এই ডেঙ্গু সচেতনতার জন্য এই বাচ্চাদের মাধ্যমে সকলকে সচেতন করছি। সেখানে সেখানে আবর্জনা ডেঙ্গু থেকে থাকতে দূরে, মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে। সেখানে সেখানে আবর্জনা ডেঙ্গু থেকে থাকতে দূরে, মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে। সেখানে সেখানে আবর্জনা দিলে সেখানে সেখানে আবর্জনা ডেঙ্গু থেকে থাকতে দূরে, মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে। সেখানে সেখানে আবর্জনা দিলে সেখানে সেখানে আবর্জনা ডেঙ্গু থেকে থাকতে দূরে, মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে। ডেঙ্গু থেকে থাকতে দূরে, যে যার ক্লাসে মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে। ডেঙ্গু থেকে থাকতে দূরে, মশারি টানা ডেঙ্গু থেকে থাকতে দূরে, ডেঙ্গু থেকে থাকতে দূরে, থাকতে দূরে।